প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা প্রত্যক্ষ করেছ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে কিছুদিন হল বিশ্বব্যাপী ভাইরাস পূর্বের সমস্ত রেকর্ড অতিক্রম করে চলেছে এই অবস্থায় বাংলাদেশ বাংলাদেশেও এর ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশে যেখানে আক্রান্তের সংখ্যা এক হাজারের নিচে পৌঁছে গিয়েছিল সংক্রমণের হার যেখানে দশ পার্সেন্টের নিচে পৌঁছে গিয়েছিল সেটি বেড়ে সংক্রমণ সংখ্যা প্রায় আড়াই হাজার সুই সুই এবং সংক্রমণের হার প্রায় পনেরো পার্সেন্ট তোমরা বুঝতেই পারছ যে হেমন্তের এই হিমেল হাওয়ায় করোনা ভাইরাস আবার জেকে বসতে শুরু করেছে সামনের প্রচণ্ড শীতে কী অবস্থার সৃষ্টি হয় সেই জন্য আমাদের সবাই সচেতন থাকা প্রয়োজন এই সচেতনতা বোধ নিয়ে আজ অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অলকেশ মণ্ডল প্রভাষক অর্থনীতি চিত্রা মহিলা ডিগ্রি কলেজ তেরোখাদা খুলনা প্রিয় শিক্ষার্থীরা ইতিপূর্বে একাদশ শ্রেণীর অর্থনীতির তিনটি ক্লাস হয়েছে প্রথম দুটি ক্লাসে আমি উপদেশমূলক কথা বলেছি পাঠ্য বিষয় নিয়ে কোনো আলোচনা করিনি তৃতীয় ক্লাসে আমি তোমাদেরকে কিছু অর্থনীতির কিছু মৌলিক ধারণা নিয়ে কথা বলেছিলাম আজ আমি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব এটি অর্থনীতির প্রথমপত্রের প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস আমরা বলতে পারি এটাই অর্থনীতির সূচনা ক্লাস তাই একজন অর্থনীতির স্টুডেন্ট হিসাবে আমাদের অর্থনীতি কাকে বলে সে বিষয়ে অবশ্যই জানা উচিত কেউ যদি অর্থনীতি কী এই বিষয়টি জানতে চায় আর তুমি যদি সেটি উত্তর দিতে ব্যর্থ হও এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না একজন অর্থনীতির স্টুডেন্ট হিসেবে আজ আমরা অর্থনীতির যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাব বা যাচ্ছি সে বিষয়গুলো অর্থনীতি বা অর্থশাস্ত্র কি দুষ্প্রাপ্যতা ও অসীম অভাবের ধারণা সীমিত সম্পদ এবং অসীম অভাবের কারণে সৃষ্ট নির্বাচন সমস্যা উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং আলোচনার শেষে তোমরা আশা করি এই বিষয়গুলোর উপরে মোটামুটি একটা ধারণা অর্জন করতে পার সক্ষম হবে আমরা প্রথমেই আসি অর্থনীতি কাকে বলে অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন তারপরে অধ্যাপক মার্শাল একজন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ক্যানান এবং অধ্যাপক মার্শালেরই প্রিয় ছাত্র অধ্যাপক এসি পিগু আর্থার সিসিল পিগু অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন এছাড়া ক্যানক্রস ক্যান্ট ক্রস স্যামুয়েলসন যাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় ওনারা অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন তাহলে ক্যান্ট ক্রস এবং স্যামুয়েলসন অর্থনীতিকে অপ্রাচুর্যের বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন অর্থনীতিবিদ স্টোনিয়ার অ্যান্ড হগ অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা নিয়ে আলো আলোচনা করে ওনারা এই বক্তব্য দিয়েছেন যে অর্থনীতি মূলত স্বল্পতা এবং স্বল্পতার কারণে উদ্ভূত সমস্যা সংক্রান্ত বিজ্ঞান বলে ওনারা অভিহিত করেছেন তবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল রবিন্স অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন তিনি অর্থনীতিকে দুষ্প্রাপ্যতার বিজ্ঞান বলেছেন তার ভাষায় অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের দ্বারা মানবীয় আচরণ বিশ্লেষণ করে তাহলে অধ্যাপক এল রবিন্স বলছেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের দ্বারা মানবীয় আচরণ বিশ্লেষণ করে তার ভাষায় ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইজ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন ইন্ডস অ্যান্ড স্ক্যারস মিনস হুইজ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস তাহলে আমরা দেখতে পেলাম অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের দ্বারা মানবীয় আচরণ বিশ্লেষণ করে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত এই সীমিত সম্পদ দ্বারা কীভাবে মানুষ অসীম অভাব পূরণ করবে সে বিষয়ে সব সময় তাকে চিন্তিত হতে হয় এই চিন্তার একটা বিষয় আমি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে চাই এই শিক্ষাবর্ষে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে আমাদের কলেজে অর্থাৎ চিত্রা মহিলা ডিগ্রি কলেজে আমি অর্থনীতি ডিপার্টমেন্টে যে স্টুডেন্টগুলো ভর্তি হয়েছে তার ভেতরে আমি দেখছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছে অনেক মেয়েরা উল্লেখযোগ্য হিসাবে আমি বলছি সামিয়ার আহমান সে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় পার্বতীপুর দিনাজপুর থেকে এসেছে তারপরে সুমাইয়া আলম খুলনা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় অর্থাৎ মন্নুজান স্কুল নামে পরিচিত যেটি অনেকে আমরা মন্নোজান স্কুল নামে চিনি সেই স্কুল থেকে এসেছে আসিয়া খাতুন হাজি ফয়জুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয় বয়রা খুলনা থেকে এসেছে তারপরে শ্যামনগর বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর থেকে এসেছে সুমাইয়া খানম এরকম আমার অর্থনীতি ডিপার্টমেন্টে আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা 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 প্রায় বিশ পঁচিশটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে কয়েকটি উপজেলা থেকে এসেছে যেমন নড়াইলের কালিয়া নড়াগাতি বর্দিয়া বাগেরহাটের মোল্লাহাট তারপরে রূপসা তেরোখাদা এই সমস্ত বিভিন্ন উপজেলা থেকে এরা আমাদের কলেজে ভর্তি হয়েছে যে বিষয় আলোচনার জন্য এদের পরিচিতিটা আমি তুলে ধরতে চাচ্ছি ধরে নিই সামিয়া রহমান যে দি দিনাজপুর পার্বতীপুর থেকে এসেছে এখানে সে একটি ছাত্রী ছাত্রীনিবাসে থাকে তার পড়ালেখার জন্য তারা প্রতিমাসে প্রতি টাকা পাঠান কিন্তু চলতি মাসে তার অনেক খরচ যেমন তাকে বই কিনতে হবে কলেজের একটা নিজস্ব ইউনিফর্ম আছে কলেজে ক্লাস করতে গেলে তার ইউনিফর্মটা তৈরি করতে হবে তার বাসা ভাড়া আছে তার খাওয়া খরচ আছে ইত্যাদি অনেক অনেক খরচ আছে তার আব্বু তার জন্য পাঁচ হাজার টাকা পাঠালেন কিন্তু তা দিয়ে তার প্রয়োজন মিটছে না এই অবস্থায় তার অভাব এখানে অসীম কিন্তু অভাব পূরণের জন্য যে সম্পদ সেটা সীমিত এই সীমিত সম্পদ দ্বারাও অসীম অভাব পূরণের ক্ষেত্রে মানুষকে প্রতিনিয়ত বাসাই বা নির্বাচন করতে হয় অনেকগুলো অভাবের মধ্য থেকে যখন যে অভাবটা অতীব প্রয়োজন সেটাকে বেছে নেওয়া নেওয়াটাকেই বলা হয় নির্বাচন যেমন আমরা নির্বাচন বা ইলেকশন জানি অনেকগুলো প্রার্থীর মধ্য থেকে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়াটাকেই আমরা বলছি নির্বাচন সেরূপ অসংখ্য অভাবের মধ্য থেকে যে অভাব অতীব প্রয়োজন সেটা খুঁজে নেওয়াটাই হল নির্বাচন তলে অভাব অসীম আর সম্পদ সীমিত এই যে দুইটা বিষয় নিয়ে প্রথম থেকে আমরা কথা বলে যাচ্ছি অভাব এবং সম্পদ আসলে দুইটা বিষয় কি মানুষের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে আর যদি আমরা দেখি মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এরূপ পণ্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলে আর যেসব বস্তুগত অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে যোগান সীমাবদ্ধ যাদের যোগ্যতা বাহ্যিকতা এবং বিনিময় মূল্য বিদ্যমান সেগুলোই অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ আবারও রিপিট করি যেসব বস্তুগত বা অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে যোগান সীমাবদ্ধ যাদের হস্তান্তর যোগ্যতা বাহ্যিকতা ও বিনিময় মূল্য বিদ্যমান সেগুলোর সেগুলোই অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ তাহলে আমরা জানতে পারলাম অভাব কাকে বলে এবং সম্পদ কাকে বলে একই সাথে জানলাম অর্থনীতি কি বা অর্থশাস্ত্র কি। এবার আমাদের শিখন ফল অনুযায়ী যে যে বিষয়গুলো আমরা শিখতে পারব অর্থনীতি বা অর্থশাস্ত্র কি। দুষ্প্রাপ্যতা কী দুষ্প্রাপ্যতা প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতা প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা বলছি দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাব এটা কেমন হতে পারে আমার কথাই ধরি আমি যখন পড়ালেখার উদ্দেশ্যে শহরে আসি তখন প্রথমে প্রয়োজন হয় একটা আবাসনের মানে আমার থাকার জায়গা সেটা যখন মিটে যায় তারপরে প্রয়োজন হয় আমার প্রতিদিনের যে যে জিনিসগুলো দরকার রান্নাবান্না ইত্যাদির আস্তে আস্তে চাহিদা বাড়তে থাকে পড়ালেখা শেষ হয় একসময় শিক্ষকতা প্রফেশনে নিজেকে নিয়োজিত করি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই চাহিদা আরও বাড়ে কখনো টিভি কখনো ফ্রিজ কখনো আরও অনেক অনেক চাহিদা যেমন বাস্তুহীন থাকা বাস্তু সংস্থান করা একটা জায়গা তারপর বাড়ি করার প্রয়োজনীয়তা অনেক কিছুই মানে একটা অভাব পূরণের সাথে সাথে আর একটা অভাব সামনে এসে দাঁড়ায় তাই অভাবকে আমরা বলছি সীমাহীন অভাব সীমাহীন কিন্তু অভাব পূরণের সম্পদ সীমিত এই সীমিত সম্পদ দ্বারা আমরা যখন অসীম অভাব পূরণের চেষ্টা করি তখন আমাদের প্রতিনিয়ত বাছাইয়ের প্রয়োজন পড়ে যে অভাবটা বেশি প্রয়োজন সেটাকে আমরা আগে পূরণ করার চেষ্টা করি অনেক অভাবের ভেতর থেকে বেছে নেওয়া অভাবটাকেই আমরা বেছে নেওয়াটাকেই আমরা বলছি নির্বাচন আর অর্থনৈতিক সমস্যা এখান থেকেই উদ্ভব হয় অধ্যাপক পি এস অ্যামাজন অর্থনৈতিক সমস্যাটাকে তিনটা দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেন কি এবং কতটুকু আমরা উৎপাদন করব কি উপায়ে উৎপাদন করব আর কার জন্য উৎপাদন করব এই অর্থনৈতিক সমস্যার সমাধানের কর্ম পর্যায়কে আবার চারটি ভাগে ভাগ করা যায় যেমন উৎপাদন বিনিময় বন্টন এবং ভোগ উৎপাদন বিনিময় বন্টন এবং ভোগ এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সে বিষয়ে দেখব উৎপাদন সম্ভাবনা রেখা যেহেতু সম্পদ সীমিত এবং যে কোনো দেশের যে কোনো অর্থনীতিতে এক ধরনের প্রযুক্তি বা টেকনোলজির ব্যবহার হয় সেটাও নির্দিষ্ট ধরে নিয়ে দুটি উৎপাদনযোগ্য দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সূচক উৎপাদন নির্দেশক রেখাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা এবার একটু বিস্তারিতভাবে বলি একটি দেশে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সূচক বিন্দুর সমন্বয়ে যে রেখা পাওয়া যায় তাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দু দ্বারা সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সূচক উৎপাদন নির্দেশ করে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা যদি আমরা আঁকতে চাই আমি এখানে একটা সূচি আগে থেকে তৈরি করে রেখেছি এটা একটা সালে এসে যাওয়া একটা প্রশ্নের অংশবিশেষ সিকিউ প্রশ্নের অংশ বিশেষ যে একটা সংমিশ্রণ দেওয়া আছে এ বি সি এক্স একটা দ্রব্য ওয়াই একটা দ্রব্য এই সূচি থেকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে এই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে গেলে আমরা কিভাবে আঁকতে পারি আমি ধরে নিচ্ছি লম্বা অক্ষে ওয়াই দ্রব্য লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এবং ভূমি অক্ষে এক্স দ্রব্যের উৎপাদন এক্স দ্রব্য আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য এখানে জিরো ওয়ান টু এই থ্রি জিরো ওয়ান ওয়ান টু থ্রি এখানে সেভাবে লিখছি এই ওয়ান টু এই থ্রি ওয়ান টু থ্রি এখানে এবার যদি আমরা দেখি এ সংমিশ্রণ দ্বারা এক্সের শূন্য একক এক্স দ্রব্যের শূন্য একক আর ওয়াই দ্রব্যের তিন একক তাহলে আমাদের বিন্দুটা হলো এই এ বিন্দু এবার এক্স দ্রব্যের দুই একক বিমিশ্রণ দ্বারা এক্স দ্রব্যের দুই একক এবং একক একক তাহলে আমি আর একটা বিন্দু পেলাম এখান থেকে এই এবং এটাকে বি সংমিশ্রণ বললাম আর সি সংমিশ্রণ দ্বারা এক্স দ্রব্যের তিন একক আর ওয়াই দ্রব্যের শূন্য একক এটা সি এই তিনটা বিন্দু যোগ করে এই তিনটা বিন্দু যোগ করে আমরা যে রেখা পেলাম সেটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা এটাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা ঠিক আছে তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দু দ্বারা সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে উৎপাদনযোগ্য দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সূচক উৎপাদন নির্দেশ করে তাহলে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখে আঁকলাম এখানে এ সংমিশ্রণ দ্বারা এক্সের শূন্য একক এবং ওয়াই এর তিন একক এ সংমিশ্রণ দ্বারা এক্সের শূন্য একক ওয়াই এর তিন একক বি সংমিশ্রণ দ্বারা এক্সের দুই এই এক্সের দুই এবং ওয়াই এর দুই দুই একক করে এবং সি সংমিশ্রণ দ্বারা এক্সের তিন একক ওয়াই এর শূন্য একক এই তিনটা বিন্দু যোগ করে আমরা সি যে রেখাটা পেলাম সেটাকে আমরা বলছি পিপিসি রেখা পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ব পসিবিলিটি কার্ব সি ইউ আর ভি প্রোডাকশন পসিবিলিটি কার এই প্রোডাকশন পসিবিলিটি কারভের ভেতরে এই অঞ্চলকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল অর্জন যোগ্য অঞ্চল এটাকে আমরা বলবো অর্জন যোগ্য অঞ্চল তাহলে অর্জনযোগ্য অঞ্চল অ অর্জনযোগ্য অঞ্চল আর এর উপরের প্রত্যেকটা বিন্দুতে উৎপাদন সম্ভব এটাকে অবশ্যই অর্জনযোগ্য অঞ্চলের মধ্যে পড়া পড়বে অর্জনযোগ্য অঞ্চল উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরের যে অঞ্চলটা আছে এই অঞ্চলে যদি উৎপাদক উৎপাদন করতে চায় তাহলে তার পক্ষে উৎপাদন করা সম্ভব তবে এই অঞ্চলে উৎপাদন করলে উপকরণের পরিপূর্ণ ব্যবহার হয় না যেমন শ্রমিক কাঁচামাল অনেকটা অব্যবহৃত অবস্থায় থেকে যায় মানে সম্পদের প্রপার ইউটিলাইজ হয় না কিন্তু একজন উৎপাদকের পক্ষে এই অঞ্চলের ভেতরে যদি সে উৎপাদন করতে চায় সে উৎপাদন করতে পারে সেটা তার সামর্থ্যের ভেতরে আর এই উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যদি সে উৎপাদন করতে চায় তাহলে সেখানে সম্পদের প্রপার ইউটিলাইজ হয় কোনো সম্পদ নষ্ট হয় না উপকরণ বা কাঁচামালের সুষ্ঠ প্রয়োগ বা ব্যবহার নিশ্চিত হয় কিন্তু এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যদি সে উৎপাদন করতে চায় তাহলে সেটি উৎপাদকের সামর্থ্যের বাইরে চলে যায় তখন তার পক্ষে আর ওই অঞ্চলে উৎপাদন করা সম্ভব হয় না এই জন্য উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে অঞ্চলটাকে আমরা বলবো অর্জনযোগ্য অঞ্চল এর বাইরের অঞ্চলটাকে বলা হবে অ অর্জন মানে অর্জন করা যায় না অর্জনযোগ্য অঞ্চল আর উৎপাদন সম্ভাবনা রেখাটা এমন একটা রেখা যার উপরে সম্পদের প্রপার ইউটিলাইজ সম্ভব বা উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় এবার সুযোগ ব্যয় সুযোগ ব্যয়টা কি সুযোগ ব্যয় হলো কোনো একটা উৎপাদন পেতে যদি অন্য কিছু ছেড়ে দিতে হয় বা কোনো একটা পেত কোনো একটা দ্রব্য বা উপকরণ বা অন্য কিছু পেতে যে যদি আরেকটাকে ছেড়ে দিতে হয় তখন যেটা পাচ্ছি তার বিপরীতে যেটা ছেড়ে দিচ্ছি সেটাকে এই প্রাপ্তির সুযোগ ব্যয় বলা যাবে আমি এটাকে সহজভাবে বলার চেষ্টা করি আমাদের কলেজের পাশে একখণ্ড জায়গা আছে দীর্ঘদিন ধরে দেখে আসছি সেখানে ধান কোনো বছর ধান হচ্ছে কোনো বছর পাঠ হচ্ছে ওই কৃষকের কাছে জানতে চাইলে উনি বলেন যে আমি যদি এখানে ধান উৎপাদন করি তাহলে পঞ্চাশ মন ধান পাই যদি পাট উৎপাদন করি তাহলে চল্লিশ মন পাট পাই আমার পঞ্চাশ মন ধান পেতে গেলে আমাকে চল্লিশ মন পাট ছেড়ে দিতে হয় আবার চল্লিশ মন পাট পেতে গেলে পঞ্চাশ মন ধান ছেড়ে দিতে হয় একটা পেতে গেলে অন্যটা ছেড়ে দেওয়া এটাকেই বলা হচ্ছে সুযোগ ব্যয় আমরা যদি আরেকটা উদাহরণের সাহায্যে দেখি মনে করো আমি সিঙ্গাপুর যাব অথবা মোটর সাইকেল কিনব আমি যদি সিঙ্গাপুর যাই তাহলে আমার পক্ষে মোটর সাইকেল কেনা হয় না আর আমি যদি মোটর সাইকেল কিনি তাহলে আমার পক্ষে সিঙ্গাপুর যাওয়া হয় না তাহলে মটরসাইকেল কেনার সুযোগ ব্যয় হলো সিঙ্গাপুর না যাওয়া আর সিঙ্গাপুর যাওয়ার সুযোগ ব্যয় হলো মোটরসাইকেল না কেনা বা কিনতে না পারা অধ্যাপক বেনহামের ভাষায় সুযোগ ব্যয় হল তার সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় তাহলে সুযোগ ব্যয় কাকে বলে যে কোনো দ্রব্যের সুযোগ ব্যয় হল তার সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় এখানে আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম সেখান থেকে যদি আমরা সুযোগ ব্যয় দেখতে চাই বি বিন্দু দিয়ে বি বিন্দু দিয়ে এক্স দ্রব্যের দুই একক ওয়াই দ্রব্যের দুই একক উৎপাদন করা হয় এখন যদি উৎপাদক এক্স দ্রব্যের উৎপাদন বাড়িয়ে এ টু পয়েন্ট মনে করো টু পয়েন্ট সেভেন একক যদি সে উৎপাদন করতে চায় তাহলে অয় দ্রব্যের উৎপাদন ছেড়ে দিতে হয় দুই থেকে ছেড়ে এক এককে নামতে হয় এতটুক পরিমাণে এক্স বাড়াতে যেয়ে অয়ের উৎপাদন দুই থেকে একে নেমে আসতে হয় এতটা ছেড়ে দিতে হয় তাহলে এতটুক পরিমাণে এক্স উৎপাদনের সুযোগ ব্যয় হলো দুই থেকে এক একক পর্যন্ত অয়ের উৎপাদন ছেড়ে দেওয়া কোনো একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে অন্য দ্রব্যটি যে পরিমাণ ছেড়ে দিতে হয় তাকে ওই দ্রব্যের সুযোগ ব্যয় বলে অর্থাৎ সুযোগ ব্যয় হল কোন দ্রব্যের সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহারের ব্যয় আমাদের এখানে সম্পদ সীমিত সম্পদের কথা বলা হলো অসীম অভাবের কথা বলা হলো দুষ্প্রাপ্যতা সম্পদের অভাবের তুলনায় সম্পদের স্বল্পতা সেটা হলো দুষ্প্রাপ্যতা অর্থশাস্ত্র কী উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে এবং সুযোগ ব্যয় কী আমরা এই বিষয়গুলো নিয়ে অল্প পরিসরে হলেও আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছি আজ আমরা আমাদের আলোচনাকে আর দীর্ঘায়িত করব না এই কোভিড নাইন্টিন থেকে মুক্ত থাকার জন্য নিজেরা আমরা সচেতন থাকব নিয়মিত মাস্ক ব্যবহার করব বাইরে জনবহুল এলাকা পরিহার করব যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করব। প্রয়োজনে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করব না অনলাইনের মাধ্যমে পড়ালেখার গতিকে অব্যাহত রাখার চেষ্টা করব আর সবাই স্বাস্থ্য সচেতন থেকে নিজেকে নিজের পরিবারকে সর্বোপরি দেশের জনগণকে রক্ষার সচেষ্ট থাকব। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক শুভকামনা ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাক